সনাতন হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। যে উৎসবের দিকে বছরের পর বছর তাকিয়ে থাকেন শুধু হিন্দু বাঙালিরা নয়, সমাজের সব অংশের মানুষ। এবছর অক্টোবরের প্রথম দিকে শুরু হবে দুর্গাপূজা। ইতিমধ্যে এই উৎসবপ্রেমী থেকে শুরু করে ব্যবসায়ী সহ সব অংশের মানুষদের মধ্যে শুরু হয়ে গেছে পূজার কাউন্টডাউন। হাতে গোনা মাঝে রয়েছে আর মাত্র 62 দিন। এরপরই শারদীয়া দুর্গা উৎসবে মেতে উঠবেন রাজ্যের জাতীয় উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ। গেল 2টি বছর করোনার কারণে পুজো অনেকটা ফিকে হয়ে ওঠে। এবারও করোনা মাঝে মধ্যে দাপট দেখানোর চেষ্টা করলেও মানুষের মনে যেন সেই করোনার ভয় আগের মতো নেই। করোনাকে চ্যালেঞ্জ জানিয়ে জনজীবন চলছে স্বাভাবিক গতিতে, তাই এবারে দুর্গাপূজা বেশ জমজমাট হবে বলে আশঙ্কা। ইতিমধ্যে বিগ বাজেটে ক্লাবগুলি দর্শনার্থীদের আকর্ষণ করার লক্ষ্যে নানা দিক দিয়ে পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই দিক দিয়ে কোনো অবস্থাতে পিছিয়ে নেই কুমুরপাড়া মৃৎশিল্পীরাও। কোভিডে যেন সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন এই মৃৎশিল্পীরা। সব ধরনের উৎসব পূজা পার্বণ এক প্রকার নিয়ম রক্ষার্থে হওয়ার ফলে প্রতিমা তৈরির কাজ অনেকটাই স্তব্ধ হয়ে পড়ে। এই অবস্থায় বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় যেন স্বস্তিতে মৃৎশিল্পীরা। সামনে রয়েছে দেবী মনসা ও দেবশিল্পী বিশ্বকর্মা পূজা, এরপরই দুর্গাপূজা। তাই কুমুরপাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন বেশ চরমে। মনসা ও বিশ্বকর্মার পাশাপাশি স্টুডিওগুলিতে চলছে বড় মাপের দুর্গা প্রতিমা তৈরির কাজ। শিল্পীদের প্রত্যাশা এবছর বহু ক্লাব বড় মাপের প্রতিমা দিয়ে পূজার আয়োজন করবে। তবে প্রতিমা তৈরিতে কোনো ধরনের খামতি লক্ষ্য করা না গেলেও অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন যেন শিল্পীরা। এরপরেও বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় মাপের প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত কুমুরপাড়ার মৃৎশিল্পীরা। গতবার 2 বছর গত 2 বছর করোনা হয়েছে, এই জন্য কিছু করা হয়নি। এই বড় বড় পূজা, এই তো এই বছর একটু বড় পূজা হবে, তার জন্য একটু চাহিদা একটু আছে মোটামুটি। আর এমনি 4-5টা ক্লাব এমনি হঠাৎ হয়েছে, থিমের টিমের ঠাকুর হবে। আরো রেটটা কিরকম? রেটটা এখনো বলা যাচ্ছে না, এত রেটটা এখনো ভালোই ভালো হচ্ছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।